আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক খান। আজকের আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অন পেজ এসইও 2019, অর্থাৎ 2019 সালকে কেন্দ্র করে আপনার অন পেজ এসইও টেকনিক কী হওয়া উচিত, কীভাবে কাজ করা উচিত, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং পাশাপাশি এই ভিডিওর ঠিক শেষে যে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ব্যক্তিগতভাবে কীভাবে আমার অন পেজ স্ট্র্যাটেজি মেনটেন করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে ক্লিক করুন, তাহলে আপনারা আমার ভবিষ্যতে যত ভিডিও পাবলিশ হবে সবগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমরা সরাসরি বোর্ডে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমি এখানে একটি ওয়েব পেজে একটি ভিউ এঁকেছি। একটা ওয়েব পেজে আমাদের যেভাবে থাকে হেডার, ফুটার, রাইট সাইড বার, দেন কন্টেন্ট, সব কিছু এখানে দেওয়া আছে। তো এই পেজটিকে আমরা যখন অন পেজের কাজ করব, এই পেজের জন্য কীভাবে আমরা কাজগুলি করব, আমাদেরকে কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। ফার্স্ট অফ অল আমরা এখানে তিনটা পার্টে এখানে ভাগ করেছি। প্রথম পার্ট পেজ কন্টেন্ট, তার মানে হচ্ছে এই ভিতরে যে আমরা কন্টেন্টগুলি দিচ্ছি। সেকেন্ড পার্ট হচ্ছে গুগল এই কন্টেন্টটাকে কীভাবে রিড করে বা গুগলের জন্য আপনি কী স্ট্র্যাটেজি ফলো করছেন। থার্ড হচ্ছে ইউজার্স, তার মানে আপনি যে ভিজিটরদের কাছে কন্টেন্টটি পৌঁছাতে চাচ্ছেন সেই ভিজিটররা আপনার কন্টেন্টটি কীভাবে নিচ্ছে, তাদের জন্য কী করলে আপনার ভালো হয় বা কী করা উচিত, এই তিনটা বিষয়ের সমন্বয়ে আমরা আজকে অন পেজ এসইওর সব বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পেজ কন্টেন্ট। পেজ কন্টেন্ট যখন আমাদের আসবে, দেখেন এখানে নর্মাল কিছু বিষয় আছে যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখে আসছেন, যেমন টাইটেল, মিডল ডেসক্রিপশন, ব্লা ব্লা, এরকম আরও অনেক কিছু আছে। বাট এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা পেজেরই একটা অংশ, আমাদের এই জিনিসগুলোকে রাখতেই হবে, এমন না এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো বা বাদ দিতে পারবো। তবে হ্যাঁ, এটাকে আরো ভিন্নভাবে ডিফারেন্টভাবে চিন্তা করলে আপনি আর সুন্দর করে ইউজারদের জন্য রিপ্রেজেন্ট করতে পারেন। যেমন টাইটেল এবং মিডল ডেসক্রিপশন, এই দুটি আপনার পেজের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ টাইটেল এবং মিডল ডেসক্রিপশন এটি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করবে। আপনি যখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কাজ করবেন তখন এটি সার্চে শো করবে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যখন একজন ইউজার আপনার টাইটেলটি দেখবে, তার যদি টাইটেলটি ভালো না লাগে সে কখনোই আপনার পেজে ক্লিক করে ভিতরে আসবে না। তার মানে আপনি সার্চ রেজাল্ট পেজে যদি র্যাঙ্ক করেনও সেখান থেকে আপনি ভিজিটরটাই কিন্তু আপনার পেজে আনতে পারছেন না। এই কারণে আমরা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটাকে অনেক বেশি ভ্যালু দিই। এখানে টাইটেল এবং মেটা ডিসক্রিপশনের নিয়ম কী, কীভাবে তৈরি করতে হয়, এই বিষয় নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আছে, যে ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যারা নতুন তারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। এই টাইটেল ডিসক্রিপশন এগুলি তৈরির রুলসগুলি কী সেটা এখানে বলা আছে। নেক্সট হেডিং ট্যাগ, একটি পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কোন থেকে বলছি আমরা, যেমন নর্মালি হেডিং ট্যাগ হচ্ছে H1 থেকে শুরু করে H6, ছটি হেডিং ট্যাগ আমরা ব্যবহার করি একটি পেজ। এই H1 থেকে শুরু করে H6 মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হেডিং ট্যাগ হচ্ছে H1। এই ট্যাগটিকে গুগল বেশি প্রায়োরিটি দেয় বা আমরা গুগলকে বোঝাতে পারি এই ট্যাগের মাধ্যমে যে এই লেখাটিকে তুমি সবথেকে বেশি প্রায়োরিটি দাও। তো আমরা যখন টাইটেল লিখি আমাদের উচিত টাইটেলটাকে H1 ট্যাগে করে দেওয়া, কারণ টাইটেলটাকে আমরা সবসময় কিওয়ার্ড দ্বারা অপটিমাইজভাবেই তৈরি করি। এরপরে ক্রমানুসারে আমার পেজের মধ্যে যদি আদার্স আমি কোনো হেডিং ইউজ করতে চাই সেগুলিকে আমি H2 অথবা H3 ইউজ করতে পারি। তবে এইখানে একটি বিষয় না বললেই নয়, একটি পেজে একটির বেশি টাইটেল, সরি, একটি পেজে একটির বেশি H1 ট্যাগ ইউজ না করাটি বেটার প্র্যাকটিস। যদিও বা এক্ষেত্রে কোনো এরকম রুলস নেই ধরা বাঁধা যে না আপনি করতে পারবেন না, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি রেকমেন্ড করব প্রত্যেকটি পেজের জন্য সিঙ্গেল H1 ট্যাগ থাকা উচিত। নেক্সট ইন্টারনাল লিঙ্কস, এইটি খুবই ইম্পর্টেন্ট আপনার পেজের ভিজিটরের বেশি সময় রাখার জন্য, কারণ আপনার এই পেজে একটা ভিজিটর আসছে সে কোনো একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করছে বা দেখছে পড়ছে, এই অবস্থায় হতে পারে লেখার মধ্যে তার আরেকটা কন্টেন্ট আছে আপনার সিমিলার টাইপের কন্টেন্ট, সেই কন্টেন্টটিও তার জানা উচিত। তখন যদি আপনি একটা ইন্টারনাল লিঙ্ক করে দেন তার জন্য, সে তাহলে এই কন্টেন্টে ক্লিক করে আপনার ওই পেজটিতে চলে যাবে এবং সে আরও কিছু বেশি সময় আপনার ওয়েব পেজে স্টে করবে। তো আপনাকে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিংয়ের দিকে গুরুত্ব দিতে হবে। ইমেজ, ইমেজ অথবা যে কোনো প্রকারের মাল্টিমিডিয়া
খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ওয়েবসাইটের জন্য। অনপেজ যখন আপনি করবেন আপনার এই ইমেজ সেকশনটা অবশ্যই অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে, কিন্তু এখানে একটি সমস্যা আছে। আপনি যখনই ইমেজ ব্যবহার করবেন প্রবলেম হচ্ছে ইমেজের ফাইল সাইজ নিয়ে, কারণ ইমেজের ফাইল সাইজ যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডে সমস্যা হবে, আপনার সাইট স্লো হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যখনই কোনো ইমেজ ব্যবহার করবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ইমেজটা প্রপারলি কম্প্রেসড হতে হবে, ইমেজটা প্রপারলি অপটিমাইজ হতে হবে, এবং অবশ্যই ইমেজের টাইটেল টেক্সট এবং অল্টার টেক্সট আপনারা দিয়ে দেবেন। নেক্সট, কিওয়ার্ড ডেন্সিটি এবং কিওয়ার্ড প্রমিনেন্স, এই টার্ম দুটি আমরা প্রায় শুনে থাকি। কিওয়ার্ড ডেন্সিটির সাথে আমি আশা করি আপনারা সবাই পরিচিত। কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে আপনি এই পুরো পেজে মনে করেন 1000 ওয়ার্ডে একটি কন্টেন্ট দিয়েছেন, এই 1000 ওয়ার্ডের কন্টেন্টের জন্য আপনি একটি নির্দিষ্ট কিওয়ার্ডকে ফোকাস করেছেন, এই ফোকাস কিওয়ার্ডটিকে আপনি কতবার ব্যবহার করছেন এটার শতকরা হিসেবটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। নর্মালি দেখা যায় এক্ষেত্রে আমরা বলে থাকি যে কিওয়ার্ড ডেন্সিটি 1-3% হলে ভালো হয়। জি, আমি সাজেস্ট করি 1-3%-এর মধ্যে কিওয়ার্ড ডেন্সিটি থাকাটাই আপনার জন্য ভালো হবে। বাট কিওয়ার্ড প্রমিনেন্স এটা কি? কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আপনি যে কিওয়ার্ডটাকে ব্যবহার করছেন বা গুরুত্ব দিচ্ছেন সেই কিওয়ার্ডটিকে আপনি আপনার কন্টেন্টের মধ্যে কতটা প্রায়োরিটি দিয়েছেন। কতটা প্রায়োরিটি দিয়েছেন বলতে গেলে আপনি কি এই কিওয়ার্ডটিকে আপনার টাইটেলের মধ্যে ব্যবহার করেছেন, অথবা আপনার হেডিংটা যেগুলো ইম্পর্টেন্ট প্লেস সেই প্লেসগুলোতে ব্যবহার করেছেন, অথবা আপনি এই কিওয়ার্ডটিকে কি বিভিন্ন টেক্সট মডিফায়ার্স দিয়ে এটাকে ব্যবহার করেছেন। টেক্সট মডিফায়ার বলতে গেলে আপনি কি কিওয়ার্ডটিকে কখনো বোল্ড বা ইটালিক অথবা এই কিওয়ার্ডটি দ্বারা কোনো ইন্টারনাল লিঙ্ক এইগুলি করেছেন কিনা, এটি অবশ্যই আপনার দেখা উচিত। কারণ একটি কন্টেন্টকে একটি কিওয়ার্ডের দ্বারা যখন আপনি অপটিমাইজ করবেন অবশ্যই কিওয়ার্ড প্রমিনেন্সটা আপনার লক্ষ্য রাখা উচিত। এবং ফাইনালি রিডাইরেক্টটা হচ্ছে আপনি এই কন্টেন্টটি তৈরি করেছেন একজন ইউজারের জন্য, সো ইউজার কতটা স্বাচ্ছন্দ্য ফিল করছে আপনার কন্টেন্টটি এনে বা কন্টেন্টটি পড়ে, কন্টেন্টের মধ্যে আপনার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, কন্টেন্টের মধ্যে কোথাও লেখার মধ্যে স্পেসিং গ্যাপ কেমন আছে, এই বিষয়গুলি আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আপনার পেজ কন্টেন্টের দিক থেকে যে কাজগুলি থাকে সেগুলি আপনি সঠিকভাবে কমপ্লিট করছেন, কারণ এরপরেই আপনার কাজ হচ্ছে গুগল বটের কাছে আপনার পেজটিকে সাবমিট করা, যাতে সে পেজটিকে ইন্ডেক্স করতে পারে এবং আপনার পেজটি আপনি যেটা চাচ্ছেন কাঙ্ক্ষিত কিওয়ার্ড দ্বারা সার্চ রেজাল্ট পেজে র্যাঙ্ক করাতে পারেন। ওকে, সো আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে আসছি, যেখানে আমরা আলোচনা করব গুগল আপনার এই পেজটি যেটি আপনি তৈরি করলেন সেটিকে গুগলকে কীভাবে সাবমিট করবেন এবং গুগল এটিকে কীভাবে দেখবেন। সবসময় মনে রাখতে হবে আমাদেরকে, আমরা যখনই একটি পেজ তৈরি করি এই পেজের মধ্যে কিছু মেটা ডাটা থাকে আমাদের, এই মেটা ডাটাগুলি আপনার অবশ্যই ফলো করা উচিত যে আপনি গুগলকে ক্রল করার পারমিশন দিচ্ছেন কি না। কারণ গুগলকে যদি আপনি ক্রল করার পারমিশন না দেন সে কিন্তু কখনোই আপনার সাইট ভিজিট করবে না, আর সাইট যদি ভিজিট না করে আপনার ওয়েবসাইট কখনো ইন্ডেক্স হবে না গুগলে, এবং যার ফলশ্রুতিতে আপনি সাইটকে কখনোই গুগল সার্চ রেজাল্ট পেতে পাবেন না। সো আপনি যখনই একটি পেজ তৈরি করবেন সবসময় খেয়াল করবেন সাইটটি robots.txt যে ফাইলটি থাকে এই ফাইলটির মধ্যে এই পেজটিকে অ্যালাউ করা আছে কিনা, এই বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে। দ্বিতীয়ত, আপনার এই যে পেজটি তৈরি হলো নতুন এই পেজটি আপনার সাইট ম্যাপের মধ্যে দেওয়া আছে কিনা, যে সাইটে আপনি robots.txt ফাইলের মধ্যে আপনি অলরেডি সাবমিট করে দিয়েছেন। এবং সর্বশেষ স্কিমা মার্কআপ হচ্ছে সার্চ ইঞ্জিন বা গুগল ক্রলারকে বুঝিয়ে দেয়া আপনার এই পেজটি আপনি কী সম্পর্কে তৈরি করছেন। মনে করি এটি আমার একটি ট্রেনিং পেজ, আমি এখানে আমার অ্যাডভান্স এসইও ট্রেনিংটি সেল করছি। সো এখন এই যে পেজটি তৈরি করছি এই পেজটি গুগলকে যখন আমি সাবমিট করব গুগল যেন খুব সহজে আইডেন্টিফাই করতে পারে অথবা বুঝতে পারে যে আমার এটি একটি ট্রেনিং পেজ, সেটি বোঝানোর জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে গুগলকে আমি স্কিমা ডাটা দেয়া, যেটি কিনা JSON-LD ফরম্যাটে আমরা এই স্কিমাটি দিতে পারি খুবই সহজভাবে। এর জন্য আমাদের কোনো এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি যার মানে এক্সট্রা কোনো কোডিং নলেজ দরকার হয় না এর জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা একটি পেজ তৈরি করার পরে অবশ্যই এই তিনটে বিষয় মাথায় রাখবেন। প্রথমত, রোবোস ফাইল ব্যক্তিতে আপনি এই পেজকে অ্যালাউ করেছেন কিনা, দ্বিতীয়ত সাইট ম্যাপের মধ্যে আপনার এই পেজটি আছে কিনা, এবং তৃতীয়ত আপনার এই পেজে যদি স্কিমা দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটি আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেছেন কিনা। এই কয়েকটি বিষয় করার পরে আপনার পেজটি গুগলে ইন্ডেক্সের জন্য এখন প্রস্তুত। তবে অনেক সময় আমরা যে কাজটি করে থাকি পেজকে সরাসরি গুগলকে সময় দেই না ইন্ডেক্স করার জন্য, আমরা নিজেরাই গুগলকে পেজটি সাবমিট করি এবং রিকোয়েস্ট করি ইন্ডেক্স করার জন্য।
জি আপনি চাইলে এটি করতে পারবেন। তার জন্য আপনাকে গুগল সার্চ কনসোলে যেতে হবে। গুগল সার্চ কনসোলে যে আপনি গুগলকে এই তৈরি করা পেজটির লিঙ্ক সাবমিট করবেন এবং রিকোয়েস্ট করবেন ইনডেক্স করার জন্য, তাহলে যেটি হবে উইদিন 24 hours এর মধ্যে আপনার পেজটি গুগলে ইনডেক্স হয়ে যায়। কিন্তু যদি আপনি এই ধরনের কোনো রিকোয়েস্ট না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক গুগল তার সময় মতো আপনার পেজ যখন সে ভিজিট করবে নেক্সট টাইম সে আপনার এই নতুন পেজটিকে ইনডেক্স করে ফেলবে। আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন অথবা গুগলের জন্য ওয়েট করতে পারেন, অটোমেটিক প্রসেসে পেজটি ইনডেক্স হওয়ার জন্য। 3 নম্বর স্টেপ, ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স। আপনি একটি পেজ তৈরি করলেন, পেজটিকে গুগলে ইনডেক্স করালেন, পেজটিকে গুগলে র্যাঙ্ক করিয়েছেন, বাট এখন কথা হচ্ছে কাদের জন্য করিয়েছেন? ভিজিটর, ট্রাফিক। আপনার ট্রাফিক যখন আপনার পেজে আসছে তারা কি ফিল করছে এখন আপনাকে এইটি খেয়াল রাখতে হবে। সো দেখেন ইউজার এক্সপিরিয়েন্স এর মধ্যে প্রথমেই আমাকে দেখতে হবে আপনার সাইটটি রেসপন্সিভ কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা। কারণ বর্তমানে দেখা গেছে একটি ওয়েবসাইটের যে পরিমাণ ভিজিটর আমরা আশা করি তার অনেক বড় একটি অংশ আসে মোবাইল ডিভাইস থেকে। সো আপনার পেজটি যদি মোবাইলে ভালোভাবে শো না করে, আপনার পেজ যদি মোবাইল ইন্টারফেসটি ভালো না হয়, রেসপন্সিভ ডিজাইন না হয়, তাহলে কখনোই ইউজাররা ওই পেজে এসে বেশি সময় স্টে করবে না। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গুগলের মোবাইল ফার্স্ট ইন্ডেক্স যে অ্যালগোরিদমটি আছে, যার ফলে কিনা এখন থেকে আপনার গুগল সব ডাটা মোবাইল ফার্স্ট ইন্ডেক্স তার মোবাইল ইন্ডেক্স থেকে ডাটা ক্রল করবে। সো আপনার এখানে যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় পেজটি, তাহলে কখনোই আপনার সেই পেজটি গুগলের ভালো পর্যায়ে র্যাঙ্ক করবে না। নেক্সট, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন। ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনটা আসলে কি? প্রত্যেকটি ওয়েবের মধ্যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটি আছে W3C যেটাকে আমরা বলছি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলি আমরা দিয়ে থাকি এই কন্টেন্ট একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে তৈরি করতে হয়। যেমন এই কন্টেন্টের মধ্যে কী কী থাকছে, কন্টেন্টটি কেমন হওয়া উচিত, কন্টেন্টের মধ্যে কোন ধরনের প্রপার্টি ইউজ করা উচিত, এই ধরনের অনেক কিছু বিষয় এখানে লক্ষ্য রাখতে হয়। আপনারা যখন একটি ওয়েব পেজকে তৈরি করবেন ইউজারের দিক থেকে চিন্তা করলে আপনাকে অবশ্যই এই ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনটা ফলো করতে হয়, যেটির বর্তমান ভার্সন চলছে 2.1। ওকে, নেক্সট CTA। প্রত্যেকটি পেজ তৈরি করার পিছনে আমাদের একটি উদ্দেশ্য থাকে। আপনি শুধু যদি একটি কন্টেন্ট অনলাইনে পাবলিশ করে দেন না, কারণ এখানে আপনার একটা উদ্দেশ্য থাকে পিছনে যেটি চান আপনি। যেমন আমি যদি বলি যে আমি একটা ট্রেনিং পেজ, যেখানে আমি চাচ্ছি এই পেজ থেকে স্টুডেন্টদেরকে আমার ট্রেনিংয়ে এনরোল করার জন্য, তাহলে আমার উদ্দেশ্য কি? আমার কন্টেন্টটি তাদেরকে পড়ানো, তাদেরকে বোঝানো এবং ফাইনালি তাদেরকে কনভার্ট করা আমার স্টুডেন্ট। তার জন্য একটি CTA মানে কল টু অ্যাকশন বাটন, অর্থ হচ্ছে আমার কন্টেন্টটি দেখার পরে তারা যেন যথাযোগ্য আমার চাহিদা পূরণ করার জন্য আমি যেটা চাচ্ছি সেটি করতে পারে, এই ব্যবস্থাটি রাখা। এবং অলওয়েজ মনে রাখবেন আপনার উচিত কল টু অ্যাকশন বাটনটি সবসময় একটু হাইলাইট করা, একটু বোল্ড করা, একটু বড় করে দেন যাতে এটা ইউজারের চোখে পড়ে। কল টু অ্যাকশন বাটন দিয়ে সবসময় আপনার একটা ফর্ম ফিল আপ হওয়ার বিষয়টি এরকম না, এটি হতে পারে তার একটা মোবাইল নাম্বার দিয়ে সে আপনাকে কল করবে, আপনার একটা মোবাইল নাম্বার সেটাকে কল টু অ্যাকশন হতে পারে যে এইখানে আমার কোর্স আপলাইন দেওয়া আছে, আপনার ভালো লাগলে আপনি সরাসরি একটা মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন। সেখানে আমার কল টু অ্যাকশন হচ্ছে মোবাইল নাম্বারটা। আপনার পেজের মধ্যে অবশ্যই আপনার কল টু অ্যাকশনটা পরিষ্কার হতে হবে, সঠিকভাবে সঠিক জায়গায় থাকতে হবে। নেক্সট, মাল্টিমিডিয়া। আমি আগেই বলেছি ওয়েবসাইটের মধ্যে মাল্টিমিডিয়ার গুরুত্ব অনেক বেশি, সেটি হতে পারে একটি ইমেজ, হতে পারে একটি পডকাস্ট, হতে পারে একটি ভিডিও। যে মাল্টিমিডিয়া প্রপার্টি আপনি ব্যবহার করুন না কেন, আপনার মাল্টিমিডিয়াটি সঠিকভাবে সঠিক জায়গায় প্লেস থাকতে হবে, তা না হলে এটি ইউজারদের কাছে কোনো অর্থ রাখবে না। যেমন আমি যদি এখানে মনে করেন আমার একটা গাইডলাইন দিয়েছি যে আমার কোর্সের মধ্যে কী কী আছে, কোর্সের গাইডলাইন এখান থেকে আছে, এর একটা ভিডিও আমি তৈরি করছি, তো ভিডিওটি আমার কোথায় রাখা উচিত? নর্মালি আমি সাজেস্ট করবো ভিডিওটি সবার টপের দিকে রাখা উচিত, কারণ কন্টেন্ট মানুষ পড়তে হয়তো অনেক বোর ফিল করতে পারে, বাট ভিডিওটি যদি শুরুতেই পাই অ্যাটলিস্ট তারা ভিডিওটি দেখবে এবং যেটা দেখলেই হয়তো আমার উদ্দেশ্যটা আমি ফুলফিল করতে পারছি। সোশ্যাল শেয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটা পেজের জন্য। আমার এই পেজটি আমি যে উদ্দেশ্যেই তৈরি করি না কেন অবশ্যই আমার একটা অপশন রাখা উচিত যাতে ইউজাররা আমার পেজটি কাঙ্ক্ষিত তার অডিয়েন্সের কাছে শেয়ার করতে পারে। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন। বাট আপনি যদি পেজের মধ্যে কোথাও সোশ্যাল শেয়ার অপশনই না রাখেন তাহলে ইউজাররা কীভাবে শেয়ার করবে? সে কি আপনি লিঙ্কটি কপি করে নিয়ে শেয়ার করবে? সেটি কখনো করবে না।
আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যখনই একটি পেজ তৈরি করব এই পেজের সোশ্যাল শেয়ার বাটনটি সঠিক জায়গায় স্থাপন করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় আছে, অনেকে বলেন যে একদম নিচে কন্টেন্টের লাস্টে সোশ্যাল শেয়ার রাখা উচিত। এই ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে, কারণ একটি কন্টেন্ট মনে করেন 1000 word কন্টেন্ট, সেটি পড়তে এক ইউজারের ইচ্ছা নাও হতে পারে, সে পুরো কন্টেন্টই পড়ছে না, সো সেই ক্ষেত্রে কি সে আমার সোশ্যাল শেয়ার বাটনটি মিস করছে। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আমরা যদি প্লটিং সোশ্যাল শেয়ারটা ইউজ করি, যেটা কিনা আপনার লেখার সাথে মুভ করছে, রাইট সাইডে হোক লেফট সাইডে হোক লেখার সাথে যেটা মুভ করছে, এটি হলে কি হবে ইউজার প্রথম থেকেই আপনার সোশ্যাল শেয়ারগুলো দেখতে পাচ্ছে, সে ইচ্ছা মতো যে এখন আমি পড়বো না সময় নেই আমি এটি আমার সোশ্যালে শেয়ার করে রাখি, সো শেয়ার করে রাখলে সে পরবর্তীটা দেখতে পাচ্ছে। এবং ফাইনালি পেজ স্পিড, একজন ইউজার অনলাইন থেকে আপনার পেজ যখন দেখে, যখন সে আপনার পেজে ক্লিক করে আপনার ওয়েব পেজে আসার পর্যন্ত যে লোডিং টাইমটা, এটি হচ্ছে পেজ স্পিড। সো আপনি যদি আপনার সাইটের পেজ দেখা যাচ্ছে আমি ক্লিক করলাম লোড হতে 5 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে, এটা আমার জন্য খুবই বিরক্তির কারণ, কারণ বর্তমানে 5 সেকেন্ড মানে অনেক সময়। সো আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার যে কোনো পেজ যেন উইদিন 3 সেকেন্ডসের মধ্যে লোড হয়, তাহলে এটি আপনার জন্য অনেক ভালো হবে। ওকে, সো আশা করি আমার এই 3টি বিষয় নিয়ে আমি আপনাদেরকে সঠিক একটি ধারণা দিতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এখন অন পেজ এসইও স্ট্র্যাটেজি কীভাবে মেনটেন করা উচিত। তো আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন পালন হচ্ছে বোনাস টিপস। আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আমি পার্সোনালি আমি যখন একটি ওয়েব পেজের অন পেজ করি তখন কী কী বিষয়গুলি লক্ষ্য করি, সর্বপ্রথম আমি যে কাজটি করি সেটি হচ্ছে আমি যখন একটি পেজকে সাজাতে যাই এই পেজটিকে আমি যে কিওয়ার্ডটা টার্গেট করছি আমি ওই কিওয়ার্ডটি নিয়ে গুগলে ফার্স্টে সার্চ করি। সার্চ করার পরে প্রথম যে 2 বা 3টা রেজাল্ট পাই যারা একটা টপে র্যাঙ্ক করছে, এরকম 2-1টা রেজাল্টকে আমি তাদের ওয়েব পেজ ভিজিট করি। তাদের পেজ ভিজিট করার পরে আমি তাদের কমপ্লিট পেজের অন পেজটা অ্যানালাইসিস করি এবং ওই 3টা পেজকে কম্পেয়ার করে দেখি যে আসলে তাদের মধ্যে কমন কোন জিনিসটা আছে, যে জিনিসটা তারা সবাই ফলো করছে, এবং এই যে বিষয়টি আমি খুঁজে পাই তারা যে বিষয়টি কমন ফলো করছে ওই বিষয়টি আমি চেষ্টা করি আমার এই পেজের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং এখন পর্যন্ত আমি এভাবে কাজ করে আশানুরূপ ফল পেয়েছি। তো আশা করছি আমার এই টেকনিকটি আপনি যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আশানুরূপ রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনার পরিচিতির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই যদি আপনার কোনো নতুন বিষয়ে জানার ইচ্ছা থাকে যেটি চাচ্ছেন আমি এই যে ভিডিও তৈরি করি আমাকে কমেন্টের মাধ্যমে সেটি জানান, এবং আমি এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আশা করছি সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। We'll be right back.